খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম, গরু দেখি প্রচুর পরিমাণে রাগারাগি করে। কোনটা তুই রাখিস? হ্যাঁ, এই মনে হয় রাখে না, এই তুই রাখতেছি। কি সমস্যা? কি এ হচ্ছে খাওয়ার জন্য টাকাটা কি করছে? তো এর হচ্ছে খাইতে দেব। তোর কি খাওয়া লাগবে নাকি? যাই হোক, যাই। এই হচ্ছে আব্বুর বাইক, হচ্ছে আমার বাইক, আর হচ্ছে রাস্তা। তো টুকটাক দৈনন্দিন মানে প্রতিনিয়ত যে কাজগুলোই করি এগুলো আর কি তুলে ধরি, এগুলো আপলোড দিই। আর এটা হচ্ছে বিজুলি কাটার মেশিন, মানে ঘর বলতে পারি কোথায়। আর এগুলোই সব গাভীর খাদ্য অ্যান্ড গোয়াল ঘর। এক ঝুড়ি বিসলি দেওয়া শেষ, বিসলি বিলটা রেখে দিলাম। আর এই খেজুর গাছটা কিন্তু সৌদি আরবের। এই হচ্ছে বিচুলি দিয়ে দিলাম, খাওয়া স্টার্ট করছে। সারা দিন দেখি এই হচ্ছে বাছুর সব ঠিক। আর এই আকর্ষণীয় একটা জিনিস, এর যা মানে বডি দেখলে মানে আপনি পাগল হয়ে যাবেন। স্বাস্থ্য শরীর কি মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলো? মাশাল্লাহ মাশাল্লাহ। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর হচ্ছে বাছুর, এমন বাছুর দুইটা অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে। আর হচ্ছে ছোট, আগে কাছের দিকে আসতো না, বাট এখন আসে। দেখতে পাচ্ছেন শরীরটা কি? আহো আহো ভাতিজা আহো। যাই হোক, খাইতেছে, খাইতে থাক গরুগুলো। ভিডিওটা এই পর্যন্ত কি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে বাছুরটা কেমন লাগলো এটা হচ্ছে কমেন্ট করে জানাই দিবেন, কারণ বাছুরটা আমার কিন্তু অনেক সুন্দর লাগে। পুরো শরীরে একটা তেল তেলে ভাব আছে। আর বাছুরে এই অবস্থা, যদি বড় হয় তাহলে তো বাঘা হবে, বাঘা বাঘা বাঘা। তুই বলতেছে না দিচ্ছে, গায়ে হাত দিতে দিচ্ছে। অন্য সময় গায়ে হাত দিতে গেলে দৌড় মারে, দৌড় মারে, দৌড় মারে, কিন্তু এখন কিছু বলতেছে না, অর্থাৎ মনে হয় ভালো হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আর লং করলাম না, সবাইকে ধন্যবাদ। তো পশুর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।